বাঙালির পাতে পোস্ত বা রসগোল্লা যতই আসুক, মাছ ছাড়া বাঙালিকে খুশি করা বেশ কঠিন। তাই মাছে ভাতে বাঙালির জন্য পরিচালক প্রতিম জি গুপ্তা নিয়ে আসছেন মাছের ঝোল। কোন মাছ সেটা এখনো খোলসা করে না বললেও কারা রাঁধবেন সেটা জানা গেল ছবির শুটিংয়ে গিয়ে। ছবিতে অভিনয় করছেন ঋত্বিক চক্রবর্তী, পাওলি দাম, সৌরসেনী, অর্জুন চক্রবর্তী এবং আরও অনেকে। এদিন শুটিংয়ে দেখা মিলল দুই শেফ, আই মিন রিয়েল লাইফ শেফ ঋত্বিক চক্রবর্তী এবং সৌরসেনীর। তাদের চরিত্র নিয়ে কথা বললেন তারা। ডেভডি অ্যাকচুয়ালি মানে ইন্টারন্যাশনালি একজন ফেমাস কুক, যার নাম দেবদত্ত সেন। এখন ও আবার ফিরেছে ইন্ডিয়ায় বহু বছর পরে, 12 বছর পরে এসছে মূলত মায়ের জন্য। আর ও এখানে যে রান্নাটা করবে সেটা হচ্ছে মাছের ঝোল। হ্যাঁ, আর মাছের ঝোলের সঙ্গে আমাদের প্রত্যেকেরই নানান রকম স্মৃতি জড়িয়ে আছে। আমাদের প্রত্যেকেরই নিজস্ব কিছু পছন্দের মাছের ঝোল আছে, হতে পারে সেটা আমরা বাড়িতে খেয়েছি, হতে পারে বাড়িতে খাইনি পাশের বাড়িতে খেয়েছি, কিন্তু প্রত্যেকের কিছু না কিছু মাছের ঝোলের অভিজ্ঞতা আছে। আসলে প্রত্যেকটা রান্নাই অনেক স্মৃতি, এক রান্না শুধুই কতগুলো শাক সবজি তেল আগুন তা নয়, রান্না মানে অনেক স্মৃতিও। হ্যাঁ, প্রত্যেকটা রান্না নিজস্ব স্মৃতি থাকে, সব স্মৃতি নিয়ে আলাদা আলাদা গল্প থাকে আমাদের মাথায়, তো এটাও অনেকটা তাই। আর সেই রান্নার টেস্ট কেমন হয়েছে ছবি দেখতে হবে, ছবি দেখলে বুঝতে পারবে। ব্যাপারটা হলো, সো ওয়েন হি কামস হিয়ার হি মিটস মি, আই এম প্লেইং দ্য ক্যারেক্টার অফ ম্যাগি। তো আমি একটা খুব ইয়াং শেফ, আই এম ইন মাই আর্লি টোয়েন্টিজ। তো এখানে এসে একটা খুব মজার ব্যাপার হয়, সেখান থেকে এই পুরো ফিল্মটাতে এটাও দেখানো হবে এক্স্যাক্টলি আমি কীভাবে ওনার আলাপ হলো আমার সাথে, অ্যান্ড হাউ আই বিকাম হিজ সু শেফ। তো ওইটা নিয়েই ব্যাপার, আর আমরা কীভাবে প্রজেক্ট মাছের জলে ফাইনালি সাকসেসফুল হই। ছবিতে তো বেশ দক্ষ হাতে রান্না করতে হচ্ছে তাদের, কিন্তু বাড়িতে কতটা রান্না করা হয় জানালেন তারাই। রান্নাবান্নাটা করতে হচ্ছে ডেফিনেটলি। এই ছবিটার আগে আমি সত্যি কিছু কোনো দিন কিচেনে ঢুকিনি, শুধু চা ছাড়া কিচ্ছু বানাতে পারতাম না। তো এখানে এসে সবাই বলেছে আচ্ছা আচ্ছা তোকে কিন্তু শিখতে হবে। তো এখন ফাইনালি যখন এটা করতে করতে এখন বুঝছি যে ইন্টারেস্টটা হয়েছে। তো এবার আমি এটা আমি প্লেজ নিয়েছি, সবাইকে বলেছি যে এবার আমি মাছের ঝোল বানিয়ে সবাইকে খাওয়াবো। ছবিতে শেফ হওয়ার জন্য রান্না খুব একটা করিনি, কিন্তু বেঁচে থাকার তাগিদে একটা সময় রান্না করতে হয়েছিল। অনেক দিন পর্যন্ত আমি জীবনে কোনোদিন রান্না করিনি, তারপর একটা সময় বাড়ির ছেড়ে একা থাকতে শুরু করি, তখন বাধ্য হয়ে নিজেকে বাঁচাতে রান্না করি। আর রান্নাটা আমি এতটাই প্রাথমিক লেভেল থেকে শুরু করেছি যে মানে অমলেটে হলুদ দিতে হয় কি হয় না এটাও আমার জানা ছিল না। তো এইখান থেকে আমার রান্না করা শুরু, এখন আমি মোটামুটি রান্না করতে পারি সবই। মূলত যে মানুষটি বাঙালির প্লেটে সার্ভ করবেন মাছের ঝোল তিনি পরিচালক প্রতিম ডি গুপ্তা। এত খাবার থাকতে হঠাৎ কেন মাছের ঝোল বললেন নিজেই? সেটা একটা কোনো সময় তো প্লে করেছে মাথায়, কিন্তু মেন এটা ছিল খাবার অ্যাজ মেমরি, ফুড অ্যাজ মেমরি। মানে আমরা যখন একটা এক বাটি পায়েস খাই আমাদের ঠাকুমার কথা মনে পড়ে, জন্মদিনের দিন পায়েস বানাতো, বা বাড়িতে কারোর বউ হয়তো একটা পার্টিকুলার কষা মাংস বানায়, তো খাবারের সাথে যে অনেক স্মৃতি জড়িত আছে এবং একটা খাবারের পার্টিকুলার খাবার খেয়ে তোমার অনেক রিলেশনশিপের কথা মনে পড়ে, তো খাবারটাকে আমি সেই হিসেবে ইউজ করেছি একটা ক্যাটালিস্ট হিসেবে। তো ইট নট বাঙালিয়ানা আছে অফকোর্স, মাছের ঝোল খাবারটাই রয়েছে ছবিতে, একটা খুব ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার, কিন্তু শুধু যে বাঙালিয়ানা তা নয়, এটা ঋত্বিক একটা ইন্টারন্যাশনালি অ্যাক্লেম শেফের রোল করছে, তো সেখানে অনেক রকম খাবার আছে, তার মধ্যে মাছের ঝোলও আছে, বাঙালিয়ানাও আছে।